জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক থেকে নগর চারিদিকে কি ঘটছে এখন তাই নিয়ে আয়োজন এখন চারদিকে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিম শাফিন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সাম্প্রতিক সময়ে আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থান খোঁজ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে কথা বলছেন আইজিপি সরাসরি চলে যাচ্ছে সেখানে

আমরা একটা তারিখ দিয়ে দেব এই তারিখের মধ্যে যদি না আসেন শোনেন এই তারিখের ভিতরে যদি যে সদস্য পুলিশ সদস্যরা যদি না আসেন আমরা ধরে নেব দে আর ডেজার্টার এবং আমার কাছে অনেক মেকানিজম আছে তাৎক্ষণিকভাবে এই এই যে ঘাটতিটা এটা পূরণ করে অনেক মেকানিজম আছে আমি এখানে উল্লেখ করতে চাই না উইদিন সেভেন ডেজ আপনি দেখবেন যে এই ট্রেন ডিপেন্ড পাওয়ার পুলিশে চলে আসছে তো আমি সচিবালয় থেকে একটা ডেট দেব আমরা আমরা আমি বলতে পারি আমি আবার দিকদের মতো মনে হয় নাকি আমরা মিলে একটা ডেট দেবো সেই ডেট মধ্যে যদি জয়েন না করে দেল বি এদিকে পুলিশকে ব্যবহার করে উদ্দেশ্য হাসিল যারা করেছে সেই হুকুমদাতাদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন সকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে কথা বলেন তিনি বলেন দুপুরে রাজারবাগ হাসপাতালে যান তিনি পরে সেখানে আহতদের খোঁজ খবর নেন তাদের চিকিৎসার জন্য এ সরকারের পক্ষ থেকে আহতদের অর্থ সহযোগিতাও করেন তিনি পরে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা জানান পুলিশকে এখন আর রাজনীতিবিদরা ব্যবহার করতে পারবেন না এ সময় তিনি বলেন পুলিশকে ব্যবহার করতে পারবেন না রাজনীতিবিদরা লেস। এখন রাজনীতি করা এই দেশে অনেক ডিফিকাল্ট হবে পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না আই উইল ইনসিস পুলিশের আন্ডার পুলিশ কমিশন এই পুলিশকে ব্যবহার করে থাকে তাদেরকে ধরেন আমি চেষ্টা করবো যে হুকুমদাতা যারা হুকুমদাতা যারা ছিল বি বিস্ট সিভিয়ারলি পানিস্ট আমাদের দেশে না পারলে বিদেশে রাজধানীর থানাগুলোতে ফিরছেন পুলিশ সদস্যরা এরই মধ্যে ডিএমপির পঞ্চাশটি থানায় স্বল্প পরিসরে কাজ শুরু হয়েছে রাজধানী ঘুরে দেখা গেল থানায় পুলিশের পাশাপাশি পাহাড়ার দায়িত্বে আছেন সেনাবাহিনী ও ব্যাটালিয়ান আনসার সদস্যরা পুলিশ জানায় প্রাথমিকভাবে থানার রোটা তৈরি থেকে শুরু করে জিডি নেয়ার কাজ শুরু করেছে তারা পুলিশ সাধারণ মানুষের শত্রু নয় বন্ধু তাই পুলিশের উপর হামলা না চালানোর অনুরোধ তাদের রাজধানীর বাইরের থানাগুলোতেও কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে পুলিশের কাজে ফিরেছেন অনেক পুলিশ সদস্য এরই মধ্যে রাজশাহীর থানাগুলোতে যোগ দিয়েছেন অনেক পুলিশ সদস্য সেনাবাহিনীর সহযোগিতায় তৈরি হচ্ছে কাজের পরিবেশ এছাড়া সিলেটের থানাগুলোতেও সীমিত পরিসরে শুরু হয়েছে কার্যক্রম এদিকে খুলনায় বিভিন্ন থানা পরিদর্শন করেছেন নৌবাহিনীর কর্মকর্তারা ও পুলিশ কমিশনার এ সময় দ্রুত পূর্ণাঙ্গভাবে কাজে যোগ দিতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তারা পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ রেফাত আহমেদ দুপুর পৌনে একটার দিকে বঙ্গভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ বিচার অঙ্গনের শীর্ষ ব্যক্তিদের সাথে এ সময় আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন গতকাল হাসান প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগের পর হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং পরে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি সৈয়দ রেফাত আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক করেন উনিশশো সালে রেফাত আহমেদ জেলা আদালতের আইনজীবী হন এবং হাইকোর্ট বিভাগের আইনজীবী হন উনিশশো সালে নতুন প্রধান বিচারপতি দু সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি ও দু সালে একই বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ পান শপথ গ্রহণ করছেন অন্তর্বর্তী সরকারের আরও দুই উপদেষ্টা দুপুরে বঙ্গভবনে সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়কে উপদেষ্টা হিসেবে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গত বৃহস্পতিবার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার তবে ঢাকার বাইরে থাকায় সে সময় এই দুই উপদেষ্টা শপথ নিতে পারেননি এদিকে নিয়োগ পাওয়া আরেক উপদেষ্টা ফারুকি আজম দেশের বাইরে থাকায় আজ শপথ নিতে পারেননি দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে তবে এখনও প্রত্যাশিত বেচা বিক্রি হচ্ছে না দাম বেড়েছে বেশ কিছু পণ্যের সপ্তাহের শুরুতেই খাতুনগঞ্জে আরেক দফা বেড়েছে ডাল জাতীয় পণ্যের দাম তিন থেকে চার টাকা বেড়েছে মোটা মুসুর ডাল বিক্রি হচ্ছে একশো দুই টাকা এছাড়া মোটর পাঁচ টাকা বেড়ে বিক্রি হচ্ছে বাহাত্তর টাকায় বেড়েছে ছোলা সহ অন্যান্য ডালের দাম এছাড়া সপ্তাহের ব্যবধানে কেজিতে পাঁচ টাকা বেড়েছে ভারতীয় পেঁয়াজের দাম বর্তমানে পাইকারিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচানব্বই থেকে সাতানব্বই টাকায় তবে নতুন করে বাজারে এসেছে পাকিস্তানি পেঁয়াজ যা বিক্রি হচ্ছে পঁচাত্তর থেকে আশি টাকায় ব্যবসায়ীরা বলছেন শিক্ষার্থীরা বাজার মূল্যে যেটা নির্ধারণ করে দিচ্ছে তা কেনা দামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এছাড়া বাজারে কমেছে ক্রেতা যাতে বেচা কেনা নেমে এসেছে অর্ধেকে আলু একান্ন টাকা পঞ্চাশ টাকা নিচ্ছি ছাত্ররা বলে যে চল্লিশ টাকা বিক্রি করো তা এখন আমাদের তো একটা এরকম সমাধান হওয়া উচিত দাম দিকে কিনে নিয়ে আসছে এরা তো লসে এত বেচবে না তা সরবরাহ যদি আরো বাড়ে তো বাজার আর একটু কমবে সাহিদের উপর আমদানির উপর তো আমাদের বাজার দর ইনশাআল্লা সাহিদের সাথে আমদানি মিলিয়ে গেলে দরটা আর উদ্ধতি হবে না চলতি বছরের মধ্যেই নতুন কারিকুলাম বাতিলের দাবি জানিয়েছে সচেতন অভিভাবক সমাজ সকালের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির সামনে একমুখী শিক্ষাক্রম দু বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন অভিভাবকরা তাদের অভিযোগ শিক্ষা ও মেধা ধ্বংস করতেই নতুন এই কারিকুলাম প্রণয়ন করা হয়েছিল এর সাথে জড়িতদের পদত্যাগ দাবি করেন তারা অবস্থান কর্মসূচিতে সন্তানদের শিক্ষা জীবন রক্ষায় সচেতন অভিভাবক সমাজ বেশ কিছু দাবি উত্থাপন করেন এবং তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান ভেনিজুয়েলার নির্বাচনে বিরোধী দলের কারচুপির অভিযোগের কোনো প্রমাণ পায়নি দেশটির সুপ্রিম কোর্ট এক বিচারক জানান তদন্ত শেষে আদালত যে রায় দেবে তা চূড়ান্ত সিদ্ধান্ত হবে গত আঠাশ জুলাই অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনায় কারচুপির অভিযোগ তোলেন প্রধান বিরোধী জোট নিকোলাস মাদুরোর বিজয়কে চ্যালেঞ্জ করে করেন তারা নির্বাচনের ফলাফল যাচাইয়ে প্রেসিডেন্ট মাদুরোর করা আবেদনকে সব দলের প্রার্থীদের তলব করে ভেনিজুয়েলার সুপ্রিম কোর্ট তবে বিরোধী নেতা অ্যাডমুন্ডো গঞ্জালেস গ্রেপ্তারের ভয়ে আদালতে উপস্থিত হননি ভোট চুরি ও গণনার কারচুপির কোনো তথ্য প্রমাণ এখন পর্যন্ত পায়নি আদালত এদিকে ব্রাজিল কলম্বিয়া ও মেক্সিকো বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে বলেছে এই বিষয়টি সুপ্রিম কোর্টের মাধ্যমে সমাধান হবে না এখন চারদিকে একটা বিরতি নিচ্ছে ফিরবে কিছুক্ষণের মধ্যে সঙ্গে থাকুন

Probably new elections called by Parliament within three months. Unfortunately, with the mob marching on the Prime Minister's residence, there wasn't any time to do any of that. I was the last person to speak to her. She, uh, when her special security force took her when the SSF took her to a secure location and the Air Force Base uh, and had a helicopter ready, my aunt, she told my aunt, "You get on the helicopter, I'm going to stay here. I don't want to leave my country." নরসিংদীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাস থেকে নিচে পড়ে নিহত হয়েছেন একজন আহত হয়েছেন প্রায় জনের মধ্যে অবস্থা গুরুতর শনিবার রাতে জেলার পৌর শহরের এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা বলছেন বাসটি ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল এ সময় মালবাহী একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নিচে পড়ে যায় পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয় ফায়ার সার্ভিস আমরা স্থানীয়রা যারা আছি ওরা সবাই মাথা ফাঁটছে কারো হাত গেছেগা এরকম করে মানে আমরা এই অবস্থায় উদ্ধার করতে পাইছি এখন চারদিকে আরো একটা নিয়ে ফিরবো সঙ্গে থাকুন পর এখন গাজার খান অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী ইউনিসে উপত্যকাঠির দক্ষিণাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এর আগে শনিবার গাজার দারাজ শহরে আশ্রয় কেন্দ্রের হিসেবে ব্যবহৃত একটি স্কুলে হামলা করে ইসরায়েল এতে শতাধিক ফিলিস্তিনি নিহত হয় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো এই হামলার নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করে ইসরায়েলি সেনারা গাজায় আশ্রয় কেন্দ্রগুলোতে হামলা করেছে এমন অভিযোগ তুলে ওয়াশিংটনকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানাচ্ছে তারা এ ছিল এখন সার এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট এখন ডট টিভি এছাড়া ফেসবুকে যুক্ত থাকুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি ডট এখন আর ইউটিউবে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ সি স্ল্যাশ এখন টিভি